नमस्कार बंधु, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। আজ অ্যাডভান্স ট্যালির 89 নম্বর ক্লাস। আজকের ক্লাসে অ্যাডভান্স রিসিপ্টকে কিভাবে ক্যান্সেল করতে হয় সেই নিয়ে আজ আলোচ্য বিষয়। বন্ধুরা, অ্যাডভান্স রিসিপ্ট প্রক্রিয়া দুইভাবে ক্যান্সেল করা হয়, যেমন একটি সেম মান্থ ক্যান্সেল আর একটি নেক্সট মান্থ ক্যান্সেল। ধরুন আপনার একটা কাস্টমার আপনাকে অ্যাডভান্স দিয়েছে, আপনি সেই অ্যাডভান্সের যে জিএসটি ট্যাক্সেবল লাইবিলিটি টাকাটা সরকারকে পেমেন্ট করে দিয়েছে, তারপর পরের মাসে আপনার কাস্টমার বলছে আপনার কাছ থেকে মালপত্র নেবে না, সে অ্যাডভান্সটা ক্যান্সেল করতে চাইছে, সেক্ষেত্রে আপনি কীভাবে এন্ট্রি করবেন এই নিয়ে আজ বিস্তারিত আলোচনা। বন্ধুরা জানতে চান যদি, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেটে কেটে কেউ দেখবেন না। আর এর আগে অলরেডি দুটি ভিডিও আছে অ্যাডভান্স রিসিপ্টের, অবশ্যই সেই ভিডিও দেখার পর এই ভিডিওটি দেখবেন। আমি একই কোম্পানি নিয়ে কাজ করছি, এবিসি প্রাইভেট লিমিটেড। এখানে আমি স্টক আগাম কেনা আছে, দেখুন কম্পিউটার 25 পিস। এখন আমি গেটওয়ে ট্যালি থেকে অ্যাকাউন্টিং ভাউচারে প্রবেশ করব অ্যাডভান্স রিসিপ্ট নেওয়ার জন্য। আমাকে একটি কাস্টমার আমাকে অ্যাডভান্স দিচ্ছে, সেই অ্যাডভান্সটা ক্যান্সেল করে আপনাদের দেখাবো স্টেট ব্যাংকের মাধ্যমে দিচ্ছে। তার আগে বন্ধুরা বোঝানিয়ে রাখি, আপনারা ডাইরেক্ট রিসিপ্টে কাজ হবে না, নেচার অফ রিসিপ্টে ক্লিক করতে হবে। তার জন্য অল্টার এন প্রেস করবেন। এই অপশানটি যদি আপনাদের না, অল্টার F11 F3 করে আপনাকে অ্যাডভান্স লাইবিলিটি রিসিপ্টটাকে অন করতে হবে। আমি নেক্সট ভিডিওতে দেখিয়েছি, এখন আর দেখাচ্ছি না। অ্যাডভান্স রিসিপ্টে ক্লিক করলাম, সিলেক্ট করলাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক থেকে টাকা নিচ্ছি, ব্যাংকে টাকা রিসিভ করছি। এখান থেকে অমিত ট্রেডার্স কাস্টমার যারা আমরা সানডি ডেটার্স রেখেছি, আমি এখানে কিসের জন্য টাকা নিচ্ছি, তাকে কম্পিউটার দেওয়ার জন্য অ্যাডভান্স নিচ্ছি। কত টাকা? 50,000 টাকা লিখলাম, এন্টার করলাম। এখানে 42,372.88 টাকা ট্যাক্সেবল ভ্যালু আর 9% করে SGST CGST পড়েছে, 3,800 টাকা 56 পয়সা করে। অবশ্যই এইগুলো খাতায় নোটস করুন। সেম আগের প্রসেসেই আমি কাজ করছি, আগের দুটো ভিডিও যা দেখিয়েছি সেই ভিডিও অনুযায়ী আমি কাজ করছি। নট অ্যাপ্লিকেবল করলাম, এন্টার করলাম, এখানে অ্যাডভান্স সিলেক্ট করলাম, এখানে ADV-1 দিলাম, অ্যাডভান্স 1, এন্টার করলাম, এন্টার করলাম। এখানে আপনি সে যে চেক দিচ্ছে চেকের নাম্বার লিখে রাখতে পারেন, কোন ব্যাংকের চেক দিচ্ছে এগুলো যাবতীয় আপনি লিখে রাখতে পারেন। আমি BOP ব্যাংক অফ বরোদা চেক দিচ্ছে, এখানে ব্রাঞ্চ কি AMTL আমতলা, এন্টার করলাম। কিসের জন্য? পারচেসের জন্য দিচ্ছে, আপনি চাইলে লিখে রাখতে পারেন, আমি এখানে কিছু লিখলাম না, এন্টার করে অ্যাকসেপ্ট করে নিলাম। 1 জানুয়ারিতে আমি অ্যাডভান্সটা রিসিভ করেছি, ব্যাক করলাম। চলুন DOG-1 প্রেস করলাম, GST R1-এ প্রবেশ করলাম। এখানে অ্যামাউন্ট আনঅ্যাডজাস্টমেন্ট এগেন্স্ট সাপ্লাই দেখাচ্ছে। এখন এই মাসেই, জানুয়ারি মাসেই ওই কাস্টমার অ্যাডভান্স করার পর তার মনে হচ্ছে কোনো কারণে আমার কাছ থেকে মালপত্র নেবে না, অ্যাডভান্সটা ক্যান্সেল করছে, সেক্ষেত্রে আমি কি করব? চলুন অ্যাডভান্স ক্যান্সেল করে দেখাই। সেম মান্থ, এই মাসেই আমি জানুয়ারি মাসেই অ্যাডভান্স রিসিভ করেছি, জানুয়ারি মাসেই সে ক্যান্সেল করতে চাইছে, সেক্ষেত্রে ব্যাক করলাম। ব্যাক করার পর গেটওয়ে ট্যালি থেকে আমরা অ্যাকাউন্টিং ভাউচারে প্রবেশ করব। অ্যাকাউন্টিং ভাউচার থেকে এখানে পেমেন্ট করব। আমার কাস্টমার আমাকে টাকা দিয়েছে, অ্যাডভান্স নিয়েছি আমি, মালপত্র পাঠাইনি, সে ক্যান্সেল করেছে, তাহলে তো তাকে টাকা ফেরত দিতে হবে, তার জন্য পেমেন্ট মোড করব। F5 প্রেস করব এবং ডেটটা চেঞ্জ করছি আমি, F2 করলাম, 2 জানুয়ারি করলাম। 1 তারিখে অ্যাডভান্স পেয়েছি, 2 তারিখে করছি, কারণ এটা আমার এডুকেশন মোড, সব ডেট নেবে না, তাই আমি 1 আর 2 তারিখ করে দেখাচ্ছি আপনাদের। এখানে F5 করলাম, পেমেন্ট দেখা যাচ্ছে। এখান থেকে আবার অল্টার এন প্রেস করব, দেখুন রিফান্ড অফ অ্যাডভান্স রিসিপ্ট, কারণ অ্যাডভান্স রিসিপ্ট যেটা পেয়েছি সেটা আমি রিফান্ড করছি। রিফান্ড অফ অ্যাডভান্স রিসিপ্ট স্পেস, দেখুন এখানে লেখা আছে, তারপর আমি ক্যাশে বা ব্যাংকে যে কোনোভাবে ফেরত দিতে পারি, আমি পেয়েছি ব্যাংকে, আমি চাইলে ক্যাশেও তাকে রিটার্ন করতে পারি বা রিফান্ড করতে পারি। আমি স্টেট ব্যাংকে নিলাম, স্পেস দিলাম, অমিত ট্রেডার্সকে রিফান্ড করছি। কিসের জন্য নিয়েছিলাম? কম্পিউটারের জন্য। কত টাকা? 50,000 টাকা। অটোমেটিক সব পড়ে গিয়েছে, নট অ্যাপ্লিকেবল করে এন্টার করলাম। এগেন্স্ট রেফারেন্স নেব, কারণ যে বিলে আমি অ্যাডভান্স নিয়েছি সেই বিলেই তাকে ফেরত দেব। দেখুন অ্যাডভান্স রয়েছে, এন্টার করলাম, সিলেক্ট করলাম এগেন্স্ট রেফারেন্স, এন্টার করলাম, আবার এন্টার। এখানে প্রোভাইড জিএসটি ডিটেলস দেবো, ইয়েস করব। এখানে রিসিপ্ট নাম্বার, আমি 1 তারিখে যে অ্যামাউন্টটা পেয়েছি অ্যাডভান্স রূপে তার অ্যাডভান্স রিসিপ্ট কী ছিল, নাম্বার কত ছিল, আমি দিয়েছিলাম ADV-1,
डेट 0101 पहला जनवरी लिखे दिलाम एंटर कौन बैंक के चेक दिच्छी बैंक के चेक नंबर दिए दिलाम एटी आमार जेहेतु पेमेंट करछी आमी एंटर करलाम एंटर करे एक्सेप्ट करे निलाम बैके आसलाम बैके आसार पर आमरा जीएसटी आर1 देखो तार जोन्नो डीओ G1 प्रेस करलाम देखुन एखाने अमाउंट अनएडजस्टमेंट एगेंस्ट सप्लाई थेके टाकाटा उठे गिएछे आर शो करछे ना टाका सेल्स एगेंस्ट एडवांस फ्रॉम प्रीवियस पीरियड कोनो शो करछे ना एडजस्टमेंट होए गिएछे आपनारा एइभाबे सेम मान्थ एडजस्टमेंट करबेन अवश्यई। नेक्स्ट चलुन देखिए दी आपनादेरके डिसप्ले डे बुके ढुकलाम ढोकार पर एखाने देखुन 2 तारिखे जे पेमेंट आछे এই পেমেন্টটা আমি ডিলিট করে দিচ্ছি অল্টার ডি যেহেতু আমি অ্যাডভান্সটা পেমেন্ট করেছি তাই ডিলিট করে দিলাম ডিলিট ডিলিট করার পর ব্যাকে আসলাম আবার ডিওজি 1 এ ঢুকলাম দেখুন এখানে অ্যামাউন্ট আনঅ্যাডজাস্টমেন্ট দেখাচ্ছে অবশ্যই বুঝতে পাচ্ছেন যেহেতু পেমেন্ট করেছিলাম সেটা ভাউচারটা ডিলিট করে দিয়েছি তাহলে অ্যাডভান্সটাই শো করছে এখন এই অ্যাডভান্সটা আমি অমিত ট্রেডার্সকে নেক্সট মাসে মালপত্র পাঠাবো সে ক্ষেত্রে আমাকে বুক লাইবিলিটি করতে হবে যেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন এন্টার করলাম এন্টার করে ঢুকলাম এখানে দেখুন বুক লাইবিলিটি টু বি বুকড রয়েছে এখানে আমাকে লাইবিলিটি বুক করতে হবে তাই স্টার্ট অ্যাডজাস্টমেন্টে আসলাম এখান থেকে ওয়ান অ্যাকাউন্ট অফ অ্যাডভান্স রিসিপ্ট চুজ করলাম চুজ করার পর এখানে আমরা অ্যাডভান্স জিএসটি নেব অ্যাডভান্স জিএসটি কত টাকার পড়ছে 7627 টাকা 12 পয়সা এন্টার করলাম সিজিএসটি চুজ করলাম 9% করে ট্যাক্সেবল ভ্যালু 42372 টাকা 88 পয়সা এন্টার করলাম বন্ধুরা যারা প্রথম এই ভিডিওটি দেখছেন আরও একবার বলছি এই ভিডিওটি সংক্ষেপে আলোচনা করছি আপনারা আগের দুটো ভিডিও অবশ্যই দেখুন দেখার পর এই ভিডিও দেখবেন না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না বেকার সময় নষ্ট করছেন এন্টার করার সঙ্গে সঙ্গে এখানে মূল টাকাটা এসে গিয়েছে আমরা সিজিএসটি কত দেব 3813 টাকা 56 পয়সা এন্টার করলাম এসজিএসটি চুজ করব এন্টার করলাম একই সেম ট্যাক্সেবল ভ্যালু 3813 টাকা পড়ে গিয়েছে এখানে ইয়েস করব প্রোভাইড জিএসটি ডিটেলস এখান থেকে অমিত ট্রেডার্স কার টাকা সরকারকে পেমেন্ট করছি অমিত ট্রেডার্স এন্টার করে অ্যাকসেপ্ট করে নিলাম ব্যালেন্স লাইবিলিটি টু বি বুক থেকে লাইবিলিটি বুকে হয়ে গিয়েছে লাইবিলিটি বুকে চলে এসেছে টাকাগুলো অ্যামাউন্টগুলো ব্যাক করলাম দেখুন এখানে ট্যাক্স লাইবিলিটি অ্যাডভান্স রিসিপ্ট দেখাচ্ছে 7627 টাকা 12 পয়সা আমি সরকারকে আগাম অ্যাডভান্স নেওয়ার কারণে 50,000 টাকা যে অ্যাডভান্স নিয়েছিলাম 42372 টাকা 88 পয়সা ট্যাক্সেবল ভ্যালু হয়েছে আর 7627 টাকা 12 পয়সা এটা জানুয়ারি মাসে আমাকে সরকারকে পেমেন্ট করতে হবে আর ধরুন আমি পেমেন্ট করে দিয়েছি এটি জিএসটি আর1 পোর্টালে আপলোড করে দিয়েছি এবং আমি টাকাও পেমেন্ট করে দিয়েছি সরকারকে নেক্সট ফেব্রুয়ারি মাসে কোনো এক তারিখে অমিত ট্রেডার্স আমাকে জানাচ্ছে সে অ্যাডভান্সটা ক্যান্সেল করতে চাইছে কিন্তু অ্যাডভান্স ক্যান্সেল করলে তাহলে তো তাকে 50,000 টাকা আমাকে ফেরত দিতে হবে সে 50,000 টাকা নিয়ে নেবে কিন্তু 7627 টাকা 12 পয়সা যে সরকারকে আমি ট্যাক্স দিয়েছি সে টাকাটা কী হবে সেটা তো আমাকে আবার সরকারের কাছ থেকে ফেরত নিতে হবে বা ইনকাম ট্যাক্স বা জিএসটি অফিস থেকে রিটার্ন নিতে হবে রিভার্স নিতে হবে সেটি কীভাবে করব চলুন সেকেন্ড মান্থে আমরা চলে যাই এখন আমরা ফেব্রুয়ারি মাসে যাব তার আগে আমাদের যে বিলটি আছে দেখুন এখানে ইনক্লুড ইন রিটার্নস একটি অপশান আছে যেখানে ওয়ান শো করছে এই ওয়ানটা কেন শো করছে এখানে আমি প্রবেশ করব ইনক্লুড ইন রিটার্নস আপনারা খাতায় নোটস করুন এন্টার করলাম আবার এন্টার করলাম এন্টার করার পর এই অবস্থায় থাকবেন দেখুন অ্যাডভান্স জিএসটি যেটা সরকারকে পেমেন্ট করেছি জার্নালে 7627 টাকা 12 পয়সা আমরা এক্সক্লুড করব ভাউচারটিকে তার জন্য অল্টার এক্স এই অবস্থায় থেকে অল্টার এক্স করবেন এর ভিতরে যদি প্রবেশ করে অল্টার এক্স করেন কোনো কাজ হবে না অল্টার এক্স প্রেস করলাম দেখুন ডু ইউ ওয়ান্ট টু এক্সক্লুড দিস ভাউচার ইয়েস এক্সক্লুড করে দিলাম ব্যাকে আসলাম ব্যাকে আসার পর এখানে আর শো করছে না ব্যাক করলাম ব্যাক করে অমিত ট্রেডার্সকে টাকা ফেরত দেব অ্যাকাউন্টিং ভাউচারে প্রবেশ করলাম পেমেন্ট করব F5
আমরা ফেরত দেব কোন মাসে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে ধরুন F2 প্রেস করলাম 0202 করলাম এন্টার করলাম দেখুন ফেব্রুয়ারি মাস এসেছে এখানে অল্টার এন করব অ্যাডভান্স রিসিপ্ট রিফান্ড অফ অ্যাডভান্স রিসিপ্ট এন্টার করলাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চুজ করলাম এখান থেকে অমিত ট্রেডার্স নেব কাস্টমার কিসের জন্য কম্পিউটার জন্য অ্যাডভান্স নিয়েছিলাম 50,000 টাকা এন্টার করলাম দেখুন 42,372 টাকা 88 পয়সা আর সিজিএসটি এসজিএসটি 3,813 টাকা 56 পয়সা এন্টার করলাম এন্টার করলাম এগেইনস্ট রেফারেন্স এন্টার করে অ্যাকসেপ্ট করে নিলাম এখানে রিসিপ্ট নাম্বার দিয়ে দেব 01 01 এন্টার করলাম ডেট চাইলে দিতে পারেন আমি যা দিলাম না এন্টার করে অ্যাকসেপ্ট করে নিলাম ব্যাক করলাম ব্যাক করার পর ডিসপ্লে যাব স্যাটুটরি রিপোর্ট জিএসটি জিএসটি আর ওয়ান এখানে এটা তো জানুয়ারি মাসের ডাটা শো করছে জিএসটি আর ওয়ান আমরা অল্টার এফ টু করলাম ফেব্রুয়ারি মাসে যাব 01 02 এন্টার এখানে 2 তারিখ আর 1 তারিখ ছাড়া নেবে না তাই আমি আমি মার্চ মাসে চলে গেলাম 01 03 এন্টার করলাম এখানে দেখুন সেলস এগেনস্ট অ্যাডভান্স ফ্রম প্রিভিয়াস পিরিয়ড যেটা জানুয়ারি মাসে অ্যামাউন্ট আনঅ্যাডজাস্টমেন্ট এগেনস্ট সাপ্লাই শো করছিল যেহেতু আমি টাকা পেমেন্ট করে দিয়েছি তাই সেলস এগেনস্ট আশা করছি বুঝতে পারছেন এখন আমি যে সরকারকে পেমেন্ট করেছি 7,627 টাকা 12 পয়সা সেই টাকাটা কিভাবে রিটার্ন পাব চলুন সেলস এগেনস্ট অ্যাডভান্স ফ্রম প্রিভিয়াস পিরিয়ডে ক্লিক করলাম আবার এন্টার করলাম এন্টার করার পর এই অবস্থায় থেকে স্টার্ট অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব বা অল্টার জে প্রেস করলাম প্রেস করার পর ডিক্রিজ অফ ট্যাক্স লাইবিলিটি করব সেলস এগেনস্ট অ্যাডভান্স রিসিপ্ট এন্টার এখানে আমরা ডেবিট করব সিজিএসটি আপনাদের আইজিএসটি থাকে শুধু আইজিএসটি করবেন সিজিএসটি করলাম 9% এন্টার করলাম ট্যাক্সেবল ভ্যালু 42,372 টাকা 88 পয়সা পয়েন্ট দিয়ে 88 লিখবেন কারণ যেহেতু পয়সা এন্টার করলাম সিজিএসটি কত 3,813 টাকা 56 পয়সা এন্টার ডেবিট হবে ডি প্রেস করলাম এন্টার এসজিএসটি এন্টার করলাম 9% একই ট্যাক্সেবল ভ্যালু 3,813 টাকা 56 পয়সা লিখলাম অ্যাডভান্স জিএসটি দেখুন 7,627 টাকা 12 পয়সা যেটা সরকারকে আমি পেমেন্ট করে দিয়েছিলাম আমার অমিত ট্রেডার্সে অ্যাডভান্স নেওয়ার সময় 50,000 টাকা সেই টাকাটি আমি পেমেন্ট করে দিয়েছিলাম কিন্তু অমিত ট্রেডার্স ফেব্রুয়ারি মাসে আমার অ্যাডভান্সটা ক্যান্সেল করেছি আমার কাছ থেকে মালপত্র নেবে না তাই সরকারের কাছে 7,627 টাকা 12 পয়সা যে জিএসটি রূপে আমি আগাম পেমেন্ট করেছিলাম সেই টাকাটা তো আমার কারণ অমিত ট্রেডার্সকে আমি 50,000 টাকা তা দিয়ে দিয়েছি এখন আমি জিএসটি যে অ্যাডভান্সটা করেছিলাম সেটা ফেরত নিচ্ছি এন্টার করলাম আর এখানে বন্ধুরা 1 মার্চ আছে এটা ফেব্রুয়ারি মাসের তারিখ হবে আর আমি এখানে ডেট চেঞ্জ করছি এফ টু করে এখানে 02 02 করলাম সেম 02 রাখলাম সিজিএসটি এন্টার করে অ্যাকসেপ্ট করে নিলাম এখানে ইয়েস করব ইয়েস করে অ্যাডভান্স রিসিপ্টের নাম্বার কী ছিল ADV-1 অ্যাডভান্স রিসিপ্টের ডেট কত ছিল 01 01 19 এখানে কার্ড থেকে অমিত ট্রেডার্সের থেকে অ্যাডভান্স নিয়েছি ক্যান্সেল করেছি অমিত ট্রেডার্স কারণ এই রিপোর্টটা তো জিএসটি আর ওয়ান পোর্টালে যাবে তবেই তো সরকার আমাকে টাকাটা ফেরত দেবে নাহলে কেন দিতে যাবে তাই না এন্টার এন্টার করে অ্যাকসেপ্ট করে নিলাম ব্যাকে আসলাম ব্যাকে আসার পর এখানে দেখুন ট্যাক্স লাইবিলিটি অ্যাডভান্স রিসিপ্ট থেকে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অফ অ্যাডভান্সের জায়গায় মাইনাস হয়ে গিয়েছে এটা যখন আমি ফেব্রুয়ারি মাসের ডাটাটা সরকারকে শো করব বা জিএসটি আর ওয়ান পোর্টালে আমরা আপলোড করব তখন ইনকাম ট্যাক্সের আধিকারিকরা সহজেই বুঝে যাবে যে এই অ্যাডভান্সটা ক্যান্সেল হয়েছে তাদের তারা আপনার যে জিএসটি সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করে দেবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অ্যাডভান্স রিসিপ্টকে কীভাবে ক্যান্সেলেশন করতে হয় সেম মান্থ এবং নেক্সট মান্থ যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিও দেখে শিখে বিভিন্ন জায়গায় প্রয়োগ করতে পারে এবং কাজে লাগাতে পারে।